আমি আজকে জমা দিলাম, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, বঙ্গবন্ধু বলেন কি অবস্থা আসলে, কারণ সব থেকে বড় সিটি কর্পোরেশন ঢাকার কাছে, বিপুল জনসংখ্যা, আপনারা জানেন এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে যে চার নেতা রাজনীতি করছে, তাজউদ্দিন আহমদের জন্মস্থান, শহীদ আসল্লাহ মাস্টার জন্মস্থান, মহিউদ্দিন সাহেবের জন্মস্থান, গাজীপুর যে রেমিটেন্স আছে বাংলাদেশে, এখানে শিল্প কারখানা অধ্যুষিত একটা এলাকা, এখানে সিটি কর্পোরেশনটা গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন এলাকা। আর আমি 29 বছর ধরে রাজনীতি, ছাত্র রাজনীতি করে যুব রাজনীতি করছি, বঙ্গবন্ধু কন্যা জনদী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন মুজিব বর্ষ উপলক্ষে আমি 100টির উপর গৃহ নির্মাণ করে কর্মসূচি হাতে নিয়েছি, এগুলো বাস্তবায়ন করছি, চলমান আছে, আমি সেই কাজগুলো করছি। জনদী শেখ হাসিনার যে এত অর্জন, এই নৌকার যে ভোটের যে এত অর্জন, নৌকা জনদী শেখ হাসিনার এত বিশাল অর্জন, এই অর্জন আমার মাধ্যমে যেন আরও বিকশিত হয়, আমি যদি ক্ষুদ্র মানুষ হিসাবে যদি দায়িত্ব পাই আমি এটা আরও বিকশিত করবো। হ্যাঁ, আমি অবশ্যই আশা করছি। আপনারা জানেন ইসলামে আছে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত, আমি চেষ্টা করে যাচ্ছি, আমার কপালে যদি থাকে, আল্লাহ তাআলা যদি কবুল করেন, তাহলে আমি মানুষের সেবা করবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে আপনারা জানেন আমি গভীর নলকূপ, গৃহ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। 2018 সালে আমি ক্যান্ডিডেট ছিলাম, তখন হয়তো আমি উপযুক্ত ছিলাম না, এখন আমি নিজেকে জনগণ চাচ্ছে, হয়তোবা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ দেশের জন্য কাজ করার জন্য। আমি জনগণ, সাধারণ মানুষের যে পালস, আপনি দেখেন খেতে খাওয়া মানুষ খুঁজে খুঁজে, আমি যারা অসহায়, বিধবা, প্রতিবন্ধী, গৃহহীন মানুষ, যুবলীগের যে মুক্তিযোদ্ধা, আমি 15 সাল থেকে ছাত্র জীবন থেকে কাজগুলো করছি, আমি খুঁজে খুঁজে, আপনি গাজীপুর মহানগর যান, প্রতিটি ছেলেকে আমার এখানে আছে যাদেরকে আমি গৃহ নির্মাণ করে দিচ্ছি, ওরা এখানে ভালো আছেন। আমাদের প্রধানমন্ত্রী জনদী শেখ হাসিনা বলেছেন যে একটি মানুষের জন্য খোলা আকাশের নিচে না থাকে, সেটা আমি 15 সাল থেকে বাস্তবায়ন করছি ধারাবাহিকভাবে, এখনো চলছে। এখন যে আপনি মেয়র হতে চান, মানে কি লক্ষ্য নিয়ে আসলে? অবশ্যই অবশ্যই পরিকল্পনা অবশ্যই আছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন নগরী, এখানে স্মার্ট নগরী, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা, যে স্মার্ট আর ডিজিটাল এই সেবাটা প্রয়োগ করা, ক্লিন করা, এগুলো আমি কাজ করি। ট্যাক্সি উন্নয়নের যে বিষয়টা আছে, আর দেখেন আমরা ইউরোপ আমেরিকা থেকে অনেক পিছিয়ে আছে, আমাদের রাস্তাগুলো ট্যাক্সি হচ্ছে না, আমরা 5 বছর 10 বছর পরে একটা রাস্তা থাকছে না, আর এখন আমরা যদি এগুলো ট্যাক্সই করি ইনশাল্লাহ সেগুলো ঠিক হয়ে যাবে। অনেকেই মনোনয়ন কিনেছেন কিন্তু পাবে তো আসলে একজন, তো সেই হিসেবে আপনার মানসিকতা কতটুকু কি আছে যে যে কেউ পাইলে কাজ করবে এরকম? হ্যাঁ, আমি তো অবশ্যই আমি আশাবাদী, আমি বাসাবাদী, আমি জনদী শেখ হাসিনার প্রতি আস্থাশীল, জনদী শেখ হাসিনা যদি আমাকে মূল্যায়ন করা হয় আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। Everybody!